আগামীকাল রাজ্যে পঞ্চম দফার নির্বাচন এই পর্বে ছটি জেলার পঁয়তাল্লিশটি বিধানসভা আসনে ভোট নেওয়া হবে এর মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার ষোলোটি বিধানসভা আসনে ভোট রয়েছে উনচল্লিশ জন মহিলা সহ তিনশো উনিশ জন প্রার্থী এই পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট বুথের সংখ্যা থাকছে পনেরো হাজার সাতশো উননব্বইটি পঞ্চান্ন লক্ষেরও বেশি মহিলা সহ এক কোটি বারো লক্ষ ভোটার এই দফায় ভোট দেবেন এর মধ্যে দুশো জন তৃতীয় লিঙ্গের ভোটদাতা রয়েছেন